তো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা দেখছো কিং কারান ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের নিজে কর্ণ তো আমার এই ইউটিউব চ্যানেলে কেনা বেচার ভিডিও দিতে অনেকের সুবিধা হয়েছে মাল বিক্রি করতে আবার কারো কারো কিছু কিছু মাল বিক্রি হয়নি তো সেগুলো তারা দাম কমিয়ে আবার রেট ফিক্স করে আমাকে পাঠিয়েছে তো সেইগুলো আর একবার তোমাদেরকে বলে দিচ্ছি দেখে নাও মিস না এই ক্যাসেটের বাক্সটা ফুল বাক্স শুধু বিক্রি আছে এখানে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ক্যাসেট আছে বেশি হবে তবু কম না ফ্রেশ ক্যাসেট রানিং ক্যাসেট চেক করে যেমন খুশি করে দেখে নিতে পারো যদি একটা ক্যাসেটও পুরনো মনে হয় তো নাও নিতে পারো যদি কেউ নাও লাভই হবে দামটা রাখা হয়েছে শুধু ক্যাসেটগুলোর দাম রাখা হয়েছে আট হাজার টাকা এবং কেউ যদি বাস্ক শুদ্ধ নাও বিড মিউজিক সব পাবে বেস মিউজিক যা আছে টোটাল বাক্স যদি নাও তাহলে এর দাম হবে দশ হাজার টাকা সিম্পল গান কিছু সিম্পিল প্লেন গান এবং ইডিএম মিক্স গান নানা রকম মনস্টার বেস এই ক্যাসেটের বাক্সটি বিক্রি করার কারণ হচ্ছে একজন ষোলো মাল তৈরি করেছিল তো মাল রেডি করতে পারেনি সাউন্ডের নামে ক্যাসেট নেই মাল রেডি করতে পারেনি তাই জন্য সে বিক্রি করে দিচ্ছে কেউ যদি নাও যোগাযোগ করতে পারো তো বন্ধুরা এই ডেকটির দাম রাখা ছিল পাঁচ হাজার টাকা এই ডেকটির দাম রাখা হলো এখন তিন হাজার দুশো টাকা মাল রানিং আছে যা লাগবে অবশ্যই যোগাযোগ করবে এই কেবিন একটি চারশো পর্যন্ত ক্যাপাসিটি এই ক্যাবিনেটটি আমার দেখা এক বছর ইউজ হয়েছে তাও ভাড়া কাটিনি তিনটে ভাড়া কেটেছে তিনটে ভাড়ায় কিছু আসে যায় না তোমরা অনেকেই জানো স্পিকারের পেপার লুজ করতে তিনটে ভাড়া কাটা যায় তো এই ক্যাবিনেটটির এখন দাম আছে বারো হাজার পাঁচশো টাকা যদি কোনো ব্যক্তি লাগে অবশ্যই যোগাযোগ করবে এই পাঁচ কিলো স্টেবিলাইজারটির দাম আছে সাত হাজার টাকা সেগুলো একটি ফ্রেশ রানিং কন্ডিশন যদি ইউজ করার পর মনে হয় কিছু প্রবলেম হচ্ছে মাল ফেরত দিয়ে যেতে পারো অসুবিধা নেই এটি আমারই চেনা পরিচয়ের একজন তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমরাও যদি তোমাদের কিছু মাল বিক্রি করতে যাও অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি পাঠিয়ে দেবে আমি সেটা পাবলিশ করে দেবো तो आज के भिडियो शेष कर ल